ইউরিক এসিড, হয়, ইউরিক এসিডের নাম আপনাদের নিশ্চয় শুনেছে। ইউরিক এসিড আমার আজিকালি লাইফ স্টাইলত এক অতি কমন ওয়ার্ড হয়ে পড়েছে। প্রায়ভাগ মানুষ ইউরিক এসিডত ভুগিছে, হাইপার ইউরিসিমিয়া যা কোয়া হয়। যেটা আপনার শরীরের তেজত ইউরিক এসিডর লেভেল বৃদ্ধি পায় তাক হাইপার ইউরিসিমিয়া বলে কোয়া হয়। আমি দেখো বহু পেসেন্ট আমার ওসরলে আহে, ভরি ফুলে, গাঁঠি ফুলি আহে, বিষ হয়ে, গাউটর দরে সমস্যা লৈ তেওঁলোক আহে। তো এই ইউরিক এসিডর ফলতে প্রায়ভাগ এনেকা ধরনের সমস্যা দেখা যায়, যে গাঁঠির বিষ হয়, গাউট আদির দরে সমস্যা সৃষ্টি হয়। তো কি এই ইউরিক এসিড, কিয় ইউরিক এসিড হয় আর কেনেদরে আমি ইয়াক রোধ করিব পারো, তারে উপরতে কথা পাতিম আজির এই ভিডিওটুত। গতিকে ভিডিওটো নিশ্চয় শেষলৈকে চাব, লাইক করিব, শেয়ার করিব, আর এতিয়ালৈকে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করিব, লগতে কাখর বেল আইকনটো দবাই দিব, আর মোক ইনস্টাগ্রামত ফলো করিব। যদি কিবা সুধিবলগিয়া থাকে ইনস্টাগ্রামত মোক মেসেজ করে সুধিব পারে। মই ডাক্তার অঞ্জন প্রতিম দাস, মই দিছো আরোগ্য কাম লিভ লাইফ লৈ আপোনালোক পুনৰ স্বাগতম জানাইছো, যত আজি আমি কথা পাতিম ইউরিক এসিডর উপর। ইয়াৰ কেনেদরে আমি ইউরিক এসিডর উপর আঁতৰি থাকিব পাৰো তার উপর আমি কথা পাতিম। গতি আহক পলম নকৰি ভিডিওটো আৰম্ভ কৰো। তো প্রথম কথা হল ইউরিক এসিড কি? ইউরিক এসিড হল ইউরেট আর এসিড ইউরেট নামৰ দুটা সল্ট। আমার শরীরের যে নর্মেল মেটাবলিজম আছে সেই মেটাবলিজমের ফলত ব্রেকডাউন হয়ে উৎপন্ন হওয়া দুটা সল্ট হয়েছে ইউরেট আর এসিড ইউরেট। এই ইউরেট আর এসিড ইউরেট সল্ট দুটা উৎপন্ন হওয়া প্রসিডিউরটি একেবারে নর্মেল। আমার প্রতিজন লোকর, প্রতিগী লোকর শরীরতে এই মেটাবলিজমের ফলত ব্রেকডাউন হয়ে এই সল্ট দুটা উৎপন্ন হয় আর প্রস্রাবর থ্রুরে, ইউরিনর থ্রুরে ই নর্মেলি বাহির হয়ে যায়। এতিয়ালৈকে ঠিকই আছিল, ব্রেকডাউন হয়ে ইউরিক ইউরেট আর এসিড ইউরেট সল দুটা উৎপন্ন হয়েছে আর পেশাবর দ্বারা ই ওলাই গই আছে, একদম নর্মেল প্রসিডিউর। কিন্তু সমস্যাটো কত হয়, যেতিয়া প্রয়োজনতকৈ অধিক ইউরিক এসিড আমার শরীরত উৎপন্ন হয়, ইউরেট আর এসিড ইউরেট যেতিয়া প্রয়োজনতকৈ বেশি আমার শরীর উৎপন্ন হয় আর যেতিয়া কিডনিয়ে ইয়াক ফিল্টার করে সম্পূর্ণরূপে উলিয়াই দিব নোৱাৰে, কারণ ব্লাডত নর্মেল ইউরিক এসিডর যে এভারেজ নর্মেল রেঞ্জ সেয়া হয়েছে 6.8 mg/dL। 6.8 mg/dL আটকৈ যদি বেশি ইউরিক এসিড আপনার তেজত জমা হয় তেতিয়া লাহে লাহে আপনি গাঁঠির বিষত ভুগিব, গাউটর গাউট আর্থ্রাইটিস ইত্যাদি প্রবলেম আপনার হব আর কিডনিত স্টোন হওয়ার দরে সমস্যাও দেখা দিয়ে যদি ইউরিক এসিড তেজত বেশি হয়। কিহর কারণে ইউরিক এসিড বেশি হয়, যদি আমি অত্যধিক প্রোটিন জাতীয় খাদ্য খাও আর পানি যদি আমি কমকে খাও। প্রোটিন জাতীয় খাদ্য যেটা অত্যধিক আমি খাম, সেই প্রোটিন জাতীয় খাদ্যর পর মেটাবলিজমের ফলত যে ইউরেট আর এসিড ইউরেট উৎপন্ন হয় সল, সেই উৎপন্ন হওয়া সল দুটার পরিমাণ বৃদ্ধি পায়, বাড়ি যায়। আমি যিমানে বেশি প্রোটিন খাম সিমানে বেশি এই সল দুটার উৎপন্ন উৎপাদন বেশি হব আমার শরীর, ইউরিক এসিড বৃদ্ধি পাব আমার শরীর তেজত, আর যার ফলত কিডনিয়ে সেই পরিমাণে ইয়াক ওয়াস্ট আউট করিব নোৱাৰে, প্রস্রাবর থরে বা ইউরিনের মাধ্যমে ই বাহির হয়ে যাব নোৱাৰে, কারণ আমি অত্যধিক প্রোটিন খাই আছো যার ফলত অত্যধিক পরিমাণের ইউরিক এসিড আমার তেজত জমা হয়েছে। যেহেতু লাগাতকে বেশি, প্রয়োজনতকে বেশি ইউরিক এসিড উৎপন্ন হয়েছে, গতি সিমান পর্যায়ের ইউরিন কিডনিয়ে তৈয়ার করব পৰা নাই বা কিডনিয়ে ফিল্টার করব পৰা নাই, তেতিয়া কি হব, সেই ইউরিক এসিড হয় কিডনিত পাত্র হিসাবে জমা হব, নহলে আমার জয়েন্ট বিলাকত ক্রিস্টেলাইজ হয়ে ফর্ম করিব। যেবিলাক আমার গাঁঠি আছে, সরু গাঁঠি বা ভরির বুড়া আঙুলি, প্রথমে আমার ভরির বুড়া আঙুলিটো, বুড়া আঙুলির সমস্যাত আমি ভুগিম ফার্স্ট, যেটা ইউরিক এসিড হাই হব, যেটা ক্রিস্টেলাইজ হওয়া আরম্ভ হব, ইউরিক এসিড বৃদ্ধি হয়ে পেলায় তেজত, তেতিয়া আমি প্রথম ভরির বুড়া আঙুলির বিষত ভুগিম। লাহে লাহে ভরি ফুলিব, অত্যধিক বিষ হব, আমি খোজ কাড়িব নোৱাৰা হৈ পৰিম, তাৰপিছত গাউট হব, আর্থ্রাইটিস হব, এটসেট্রা এটসেট্রা, বহুত ধরনের রোগ আমার উৎপন্ন হওয়া দেখা যায় এই ইউরিক এসিডর ফলত। গতি প্রথম কথা, আমি যিমান পাৰো হাই প্রোটিন জাতীয় খাদ্য, আমি যে কলোয়ে হাই প্রোটিন জাতীয় খাদ্য খালে আমার ইউরিক এসিড বৃদ্ধি হয়, যেনে রেড মিট, ছাগলীর মাংস, গাহরি মাংস, গরু মাংস বা তেন ধরনের রেড মিট যদি আমি অতি বেশি খাও তেতিয়া ইউরিক এসিড হাই হওয়ার চান্স বৃদ্ধি পায়। গতিকে কথা হল আমি কেনেকৈ এই ইউরিক এসিডক প্রতিরোধ করিম, কেনেদরে আমি শরীরত যাতে আমার শরীরত যাতে ইউরিক এসিডর পরিমাণ বৃদ্ধি নহয় তাক কেনেদরে আমি প্রতিরোধ করিম। প্রথম কথা, হাই পিউরিন জাতীয় খাদ্য এভয়েড করক,
আমি আগতে কৈছো হাই প্ৰটিন বা হাই পিউৰিন জাতীয় খাদ্য যেনে ৰেড মিট, অৰ্গেন বেছ মিট যেনে লিভাৰ ইত্যাদি আপুনি কমকৈ খাওক বা এভইড কৰক, একেবাৰে নাখাব। ইয়াৰ লগতে চুগাৰী ফুড নাখাব, চেনি জাতীয় যি খাদ্য সেয়া নাখাব, যিবোৰ খাদ্যত অত্যাধিক চেনি থাকে সেয়া নাখাব। চেনি জাতীয় যি পানীয়, আমি গৰমৰ দিনত প্ৰায় কল্ড ড্ৰিংক খাওঁ, এই কল্ড ড্ৰিংকসমূহ এভইড কৰক। এই কল্ড ড্ৰিংকসমূহেও আপোনাৰ শৰীৰত ইউৰিক এচিড বৃদ্ধি কৰাত বহু পৰিমাণে সঁহাৰি জনায়, বহু পৰিমাণে সহায় কৰে। গতিকে এইবোৰ এভইড কৰক। পেকেজ ফুড, যিবোৰ খাদ্য পেকেজত থাকে, প্ৰচেছড হৈ পেলাই আহে, সেইসমূহ খাদ্য পৰিত্যাগ কৰক। পেকেজ ফুড বা প্ৰচেছ ফুড অত্যাধিক খালেও আপোনাৰ শৰীৰত ইউৰিক এচিডৰ পৰিমাণ বৃদ্ধি হোৱাৰ চান্স বহু পৰিমাণে বাঢ়ি যায়। ইয়াৰ লগতে আপোনাৰ শৰীৰত যদি মেদ বহুল, অত্যাধিক যদি ফেট আছে আপোনাৰ শৰীৰত, তেতিয়াহ'লে সেই ফেট কমোৱাত আপুনি চেষ্টা কৰক যাতে আপোনাৰ ওজন শৰীৰৰ কমি যায়, ফেটবোৰ যাতে বাৰ্ণ হৈ যায়। অত্যাধিক ফেট থাকিলেও, অত্যাধিক চৰ্বি থাকিলেও শৰীৰত ইউৰিক এচিডৰ পৰিমাণ বৃদ্ধি হোৱাৰ চান্স বহু পৰিমাণে বাঢ়ি যায়। লগতে পানী খাওক, যিমান পাৰে সিমান পানী খাওক। পানী অত্যাধিক খালে আপোনাৰ কিডনীয়ে যি এক্সেচিভ ইউৰিক এচিড আছে তাক শৰীৰৰ পৰা বাহিৰ কৰি দিয়াত সহায় কৰে। প্ৰস্ৰাৱৰ জৰিয়তে, ইউৰিনৰ জৰিয়তে আপোনাৰ শৰীৰৰ পৰা যি এক্সট্ৰা ইউৰিক এচিড আছে সেয়া ওলাই যোৱাত সহায় কৰে, যদিহে আপুনি অত্যাধিক পানী খায়। যদিহে আপুনি যি সঠিক মাত্ৰাৰ পানী যদি আপুনি খায়, তেতিয়াও আপোনাৰ শৰীৰৰ ইউৰিক এচিড কমি যোৱাত সহায় হয় বহু পৰিমাণে। ফাইবাৰ বা আঁহজাতীয় খাদ্য হয়, যিমান পাৰে সিমান ফাইবাৰ বা আঁহজাতীয় খাদ্য খাওক। ফাইবাৰ আৰু আঁহজাতীয় খাদ্যই আপোনাৰ শৰীৰত ইউৰিক এচিডৰ পৰিমাণ কমোৱাত সহায় কৰে, লগতে শৰীৰৰ চুগাৰ আৰু ইনচুলিন লেভেল বেলেঞ্চ হোৱাত ই সহায় কৰে। গতিকে যিমান পাৰে প্ৰচেছ ফুড, হাই পিউৰিন ফুড ইত্যাদি আপুনি এভইড কৰক, কৰি পেলাই যিমান পাৰে হাই ফাইবাৰযুক্ত বা আঁহজাতীয় খাদ্য খোৱাত মনোনিৱেশ কৰক। আঁহজাতীয় খাদ্য খাওক যাতে আপোনাৰ শৰীৰৰ ইউৰিক এচিডৰ লেভেল বেলেঞ্চ হৈ থাকে, আৰু আপুনি যাতে ভৱিষ্যতে যি চূড়ান্ত বিষ ইউৰিক এচিডৰ সেয়া ভুগিবলগীয়া নহয়। ইয়াৰ লগতে আপুনি যিমান পাৰে সিমান ভিটামিন চি জাতীয় খাদ্য খাওক। ভিটামিন চি জাতীয় খাদ্যও আপোনাৰ শৰীৰত ইউৰিক এচিড লেভেল বেলেঞ্চ কৰাত বহু পৰিমাণে সহায় কৰে। লগতে যদি আপুনি এলকহল খায়, যদি আপুনি মদ্যপান কৰে, সুৰাপান কৰে, তেতিয়াহ'লেও ইয়াক এভইড কৰক। বিশেষকৈ বিয়েৰ, যদি আপুনি অত্যাধিক পৰিমাণৰ বিয়েৰ খায়, এই বিয়েৰেও আপোনাৰ শৰীৰত ইউৰিক এচিডৰ লেভেল বৃদ্ধি হোৱাত ভালেখিনি অৰিহণা যোগায়। গতিকে বিয়াৰ লগতে সকলো ধৰণৰ এলকহল এভইড কৰিবলৈ চেষ্টা কৰক বা এভইড কৰক, কাৰণ এলকহল আৰু বিয়েৰে আপোনাৰ শৰীৰত ইউৰিক এচিডৰ লেভেল অতি সোনকালে বৃদ্ধি কৰাত সহায় কৰে, যাৰ ফলত আপুনি পিছত গাউট, আৰ্থ্ৰাইটিছ ইত্যাদি ধৰণৰ ৰোগত ভোগাৰ চান্স বহু পৰিমাণে বৃদ্ধি পায়। গতিকে এলকহল আৰু বিয়াৰো আপুনি পৰিত্যাগ কৰক। গতিকে আজিৰ ভিডিঅ'টোত যিখিনি কথা কোৱা হ'ল, যদি আপুনি ভাবিছে যে আপুনি ইউৰিক এচিডৰ পৰা আপুনি বাচি থাকক, আপোনাৰ শৰীৰত ইউৰিক এচিড বৃদ্ধি নহওক, ইউৰিক এচিডৰ লেভেল আপোনাৰ শৰীৰত বেলেঞ্চ হৈ থাকক, আৰু ইয়াৰ পৰা পিছত হ'বলগীয়া যি গাউট, বিভিন্ন ধৰণৰ আৰ্থ্ৰাইটিছ বা গাঁঠিৰ বিষ ইত্যাদিৰ পৰা আপুনি বাচি থাকিব লাগে, তেনেহলে এই ভিডিঅ'টোত কোৱা কথাখিনি আপুনি মানি চলক, তেতিয়াহলে নিশ্চয় আপোনাৰ শৰীৰত ইউৰিক এচিড লেভেল বেলেঞ্চ হৈ থাকিব আৰু আপুনি বিভিন্ন ধৰণৰ ইয়াৰ পৰা হ'ব পৰা ৰোগৰ পৰা বাচি থাকিব। গতিকে যদি ভিডিঅ'টো ভাল লাগিল, লাইক কৰক, শ্বেয়াৰ কৰক, কমেণ্ট কৰক, আৰু এতিয়ালৈকে যদি আমাৰ চেনেল ছাবস্ক্রাইব কৰা নাই, তেনেহলে আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰক, লগতে কাষৰ বেল আইকনটো দবাই দিয়ক আৰু মোক ইনষ্টাগ্ৰামত ফলো কৰক। যদি কিবা সুধিবলগীয়া আছে ইনষ্টাগ্ৰামত আপুনি মেছেজ কৰি সুধিব পাৰে, মই উত্তৰ দিয়াৰ চেষ্টা কৰিম। আজিলৈ আহো, নমস্কাৰ।